বলে যে আজকে আমি কিভাবে বক্তৃতা দেব, আমি আমার তো বক্তৃতা দিতে খুব ভয় লাগতেছে, আমি আমার নেতা সামনে বসে দিচ্ছে যে তো আপনারা হয়তো ভাবতেছেন যে এখানে আবার আমি হলাম প্রধান অতিথি, তো আমার আমার যে নেতা এখানে কি হয়ে গেল। তো বললো যে পরে বললো যে আসলে আমি এখানে এই জন্য বলছি যে আমার বউ ছাড়া, মানে আপনারা জানেন রসিক আছে, আমার বউ ছাড়া সবাই বলে আমার চেহারা ভালো না, আমার বউ আমাকে বলে আমি খুব সুন্দর, কিন্তু আসলে যে আমি তো ভালো চেহারা না, আমার বউর কাছে আমি খুব ভালো সুন্দর, কাজে আমি রাজনীতিতে চলে গেলাম। আর আমাদের মধ্যে অনেক মেয়ে ছেলেরা নাকি ঘুরতো তার ভাষায়, তা আমার ভাষা না, অনেক মেয়ে ছেলেরা নাকি তার জন্য ঘুরতো, সে সে রাজনীতি করলো আমার নেতার থেকে হয়ে গেল সে চলচ্চিত্র নেতা, তিনি ফিল্মের হিরো হয়ে গেছে। আপনারা কি কোন জানি কি কইন জানো জানি, আপনার মধ্যে ওনার শোহেল রানা বলে ডাকে, তাই না? তো সবাই বলে যে ও হ্যাঁ শোহেল রানা তো আছে আমাদের একজন, বলে ওই উনি উনি হচ্ছে আমার রাজনৈতিক নেতা। তো এই যে তাদের মন, আমি এ কথাটা বলতে চাইলাম যে ভাই মকুল যেটা বললো এটা শেখা, এটা এমনও আছে, এমনও কয়েকজন আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার জন্য তো আমি তেমন কিছুই করিনি বলা যেতে পারে, লেখাপড়ায় পরীক্ষা দিয়ে ভালো করেছে, ইন্টারভিউ দিয়ে ভালো করেছে, তারপরে যেটা ছিল সেটা তেমন কিছু ব্যাপার ছিল না, দ্যাট ইজ ভেরি সিম্পল থিং। কিন্তু এখানে এমনও একজন ব্যক্তিকে ভর্তি করা হয়েছে যে তিনি স্টেজের মধ্যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কাঁদছিলেন, কান্না করার পরে উনি আর ভর্তি হতে পারছিলেন না, কারণ কোন রকম রেজাল্টই তার মধ্যে, তার মধ্যে ভর্তি হওয়ার মতো কিছু ছিল না। তাই বললাম যে কি হয়েছে তোমার, তুমি কান্নাকাটি করছিলেন? তো বলে যে আমি তো ভর্তি হতে পারছি না। বললাম যে কি হয়েছে, দেখি তো কাগজগুলো দেখি, কাগজগুলো দিয়েছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আজকে থেকে প্রায় 45 বছর আগের ব্যাপার। তো গিয়ে দেখলাম যে খুব খারাপ, এবং ও আমাকে প্রচন্ড রকম ভাবে ভাই ভাই ডাকতো, তো আমাকে আমি নিয়ে গেলাম যে দাও তুমি আমার যে দাও, আমি ডিপার্টমেন্টের হেডের কাছে গেলাম, হেডের কাছে গিয়ে বললাম যে স্যার আমি তো তখন সৌভাগ্যক্রমে হোক যে কোনো ভাবেই হোক আই ওয়াজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দি গ্রাউন্ড দিতে নিয়ে গেলাম আজকে যেটা সার্জেন্ট জন্য পাওয়া।